দর্শক আমাদের আজকের আলোচনায় বিষয় হল দ্রুত চুলকানি কমাতে করণীয় কি যে কোনো প্রকার চুলকানি পোকার কামড় বা অন্য কোনো কারণে ত্বকে চুলকানি হলে সেখানে চুলকাবে সেখানে নারকেল তেল দিয়ে দিন যদি সম্পূর্ণ শরীরে চুলকানি হয় তবে পুরো শরীরে নারকেল তেল মাখতে পারেন কুসুম গরম পানিতে নারকেল তেল মিশিয়ে গোসলো করে ফেলতে পারেন সারা শরীরে চুলকানি থাকলে ট্যাবলেট হিস্টাসিন সকালে ও রাতে আহারের পরে সাত দিন খাইতে পারেন এটি সংক্রমণ রোগ তাই সচেতন থাকুন উপদেশ যেসব খাদ্যে অ্যালার্জি তা এড়িয়ে চলুন আক্রান্ত স্থান নখ দিয়ে খোটাবেন না নিজের ব্যবহার্য বিছানা ও পোশাক অন্যকে ব্যবহার করতে দিবেন না শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখুন অন্যের দেহে যাতে সংক্রমিত না হয় সেদিকে খেয়াল রাখুন চুলকানি বাড়তে থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনি প্রতিদিন স্যাপনাল দিয়ে গোসল করতে পারেন এতে করে জীবাণু থেকে রক্ষা পাবেন এবং চুলকানি ঠিক হয়ে যাবে দাঁত বিক হাউস ইত্যাদি চুলকানি দ্রুত কমানোর জন্য চুলকানির স্থানে পেভিসন মলম লাগান পাঁচ মিনিটের মধ্যে চুলকানি কমে যাবে সাথে অ্যালাক্ট্রোল ট্যাবলেট খেতে পারেন অ্যালার্জিজনিত চুলকানি হলে খাঁটি সরিষার তেলে ছয় থেকে সাত কোয়া রসুন শেষে দিন এবং চুলায় ভাজুন রসুনের রং বাদামি হলে নামিয়ে কুসুম কুসুম গরমে অ্যালার্জির আক্রান্ত স্থানে মাখুন চুলকানি কমে যাবে সাথে অ্যালাক্টল ট্যাবলেট খেতে পারেন ধন্যবাদ আমার চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখুন লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন